Hello, my lovely homies. Welcome back to Probashe Amra. Ami Joyshree. Tumra shobai kemon acho? Amra besh bhaloi achi. After long time, abar ekta vlog niye tomader sathe hazir hoyechi. Vlog na dewar onek reason ache jar kono shesh nei. তাও আমি কিন্তু ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আমার শর্টসে আই হোপ তোমরা সেগুলো ফলো রাখছো না ফলো করে রাখলে রিকোয়েস্ট করছি যে প্লিজ 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 চেক দ্যাট আউট আজকের ব্লগটা ক্রিয়েট করেছি জাস্ট তোমাদের সাথে একটু টুকটাক গল্প করতে আর তার সাথে সাথে আমার ছুটির দিনে সকালটা থেকে রাত অবধি শেয়ার করার জন্য As usual, আজকে তো ছুটি মানে আজকে স্যাটারডে আর আমি আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি যেহেতু অনিও ছিল না আজকে ও সকাল সকাল বেরিয়ে গেছিল তাই আমি ওই অ্যারাউন্ড 10:30টায় ঘুম থেকে উঠেছি উঠে নিজের জন্য একটু ব্রেকফাস্ট তৈরি করছি ব্রেকফাস্ট আজকে খুব বেসিক রাখছি ইয়োগার্ট গ্রানোলার সাথে খাচ্ছি তার সাথে নিয়েছি 1 কাপ গ্রিন টি আর তোমরা তো অলরেডি জানো আমি শর্টসেও শেয়ার করেছি যে আমার এক রিসেন্টলি না বলবো না অনেক দিন ধরে একটু ডাইজেশনের প্রবলেম চলছে তো আমি জিরা জল অল্টারনেটিভ হিসেবে আমি এই অ্যাক্টিভাটা কিনে এনেছিলাম স্ট্রবেরি ফ্লেভারের আর যেটা কিনা গাট হেলথ ভালো রাখার জন্য খুব ভালো শুনেছি আর আমাদের ইন্ডিয়াতে তো শুনেছো ইয়াকুল্ট বলে একটা এনজাইম পাওয়া যেত ঠিক ওটার মতোই বলতে পারো এটা তো দেখি কেমন যায় তো আজকের ওয়েদারটা অনেকটা মেঘলা প্লাস বৃষ্টি হচ্ছে তাই আমি হালকা একটু দরজাটা খুলেই বসেছি ব্রেকফাস্টেও ভিউ দেখতে দেখতে করছি আর কি তাছাড়া টুকটাক ঘরে অনেকগুলোই কাজ করার বাকি আছে আজকে যেমন গাছগুলোকে একটু পরিচর্যা করতে হবে বিকজ শীতকাল পড়ে গেছে তো পাতাও ঝরছে তাছাড়া ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার বেডশিট চেঞ্জ করা এভরিথিং সো তোমরা দেখতে থাকো আর আর কি পাশে থাকো পেটুনিয়া দুটো গাছ একদম শুকিয়ে গেছে তো মাউনি যেভাবে যেভাবে বলেছে আমি ওইভাবে কেটে রেখেছি আই হোপ বেঁচে থাকবে আর শুনেছি শীতকালে নাকি পেটুনিয়া বেশ ভালোভাবে ফোটে আর কি তো সব কাজ করতে করতে না হঠাৎ করে ভীষণ খিদে পেয়ে গেছিলো কারণ কি শুধু তো গ্রানোল্যান্ড ইয়োগার্ট খেয়ে আমি সকাল থেকে তাই ভাবলাম একটু খেয়ে নিই মানুষে জেনারেলি স্নান টান করে খাওয়া দাওয়া করে লাঞ্চটা মেইনলি বাট আমি আজকে পুরোপুরি উল্টো করেছি খাওয়া দাওয়া করার পর স্নান করতে গেছি কারণ কি আমি জানতাম স্নান করতে গেলে আমার প্রায় 2 ঘন্টা লেগে যাবে আর অলরেডি ঘড়িতে তখন 3টে বাজে আর 1 ঘন্টা পরেই তো পুরো একদম অন্ধকার হয়ে যাচ্ছে তাই আমি স্নান টান করে স্কিন কেয়ার করে গোপুকে সেবা দিচ্ছি আজকে না গোপুর একটু জামাটাও চেঞ্জ করে দিয়েছি আর একটু ওকে সাজুগুজু করে দিলাম নতুন অর্নামেন্টস দিয়ে যেরকম আমি আমার ইয়াররিং কোথায় রাখি হারিয়ে যায় মাঝে মাঝে সেরকম না গোপুর সাথেও তাই হয় গোপুর ইয়াররিং কোথায় রাখা হয় মাঝে মাঝে আমি নিজেও খুঁজে পাই না যদিও এবার ওর একটা বক্স আছে যেখানে সমস্ত কিছু থাকে কিন্তু জানি না কোথায় হারিয়ে যায় তো তারপর একটু মানে গোপুকে আমি পেয়ারা দিয়েছিলাম ওর তার অর্ধেক পেয়ারা ছিল ওটা আমি খেতে খেতে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম তোমাদের কমেন্টস দেখছিলাম তারপর করেছি মামুনিকে ফোন তো জেনে নাও কেন ফোন করেছি হ্যাঁ শুনে মনে হচ্ছে তো একটা আমি রেসিপি জানছি ঠিক ধরেছ আজকে আমি দানার ডাল রান্না করব খুব ইউনিক একটা রান্না আমরা যেহেতু বাংলাদেশি তো আমরা এটা প্রচুর খাই তো ওটার রেসিপি জানছিলাম মামুনির কাছ থেকে ওটার রেসিপি আমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব তো আমার চ্যানেলে অলওয়েজ চোখ রেখো তো তোমরা জেনে যাবে কি ইউনিক ধরনের রেসিপি আমি রান্না করতে চলেছি তার জন্য ট্যাংরা মাছগুলো কাটতে হয় আর তোমরা তো জানো অলরেডি যে এখানে ট্যাংরা মাছ একদম কেটে বিক্রি হয় না তো ওটাই করছিলাম তারপর বানিয়েছি আমাদের ডিনারের জন্য স্যুপ
কারণ এত রাত্রিবেলা রাইসটা প্রেফার করছি না, আমি রান্না করে রাখছি ডালটা কালকের জন্য আর কি, কারণ কালকে তো শিফট থাকলে রান্নাটা আর হবে না আমার। আজকে যেহেতু ফ্রি ছিলাম তাই রাতের জন্য লাইটের মধ্যে আমি একদম কর্ন, সুইট কর্ন স্যুপ যেটা হয় তার মধ্যে চিকেন আর প্রন দিয়ে করছি। তো অনি আসলে ওটা দুজনে দুবাটি খেলে একদম রাতের জন্য ডিনার সর্টেড আর কি। আজকের ব্লগটা আমি ছোট্টর মধ্যেই রাখলাম, খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে আমার ট্রাভেল ব্লগগুলো শেয়ার করব। একটু যে শর্ট হয়ে নিই, একটু কাজ নিয়ে বিজি আছি তাই তো আর কি। আমাদের ডিনার করা হয়ে গেছে, এবার ঘুমানোর টাইমও হয়ে এসেছে। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।